যদি একটা গুলি চলে আর যদি আমার লোকের উপর হত্যা করা হয় তোমাদের পর কাছে আমার অনুরোধ রইল প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম ইতালিগঞ্জ ভূমিভ্রমে যথাযোগ্য মর্যাদায় রোম মহানগর আওয়ামী লীগের আয়োজনে পালিত হল ঐতিহাসিক 7ই মার্চ। রোম মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক শওকত হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক খলিল বন্দুকসির পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন ইতালি আওয়ামী লীগের সহসভাপতি আলী আহমদ ঝালি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল। ইতালি আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শহীদুল ইসলামের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে 1952 সালে ভাষা আন্দোলন থেকে শুরু করে যে সকল বীর দেশের জন্য জীবন দিয়েছে তাদের স্মরণে 1 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করে শ্রদ্ধা জানানো হয়। সবাই বক্তারা ঐতিহাসিক 7ই মার্চের উপর বিশদ আলোচনা করে বলেন, 7ই মার্চের ভাষণেই স্বাধীন বাংলাদেশের রূপরেখা ও দেশ স্বাধীন করতে মুক্তিযুদ্ধ শুরু করতে উদ্যত আহ্বান জানান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বিশেষ অতিথির ভাষণে ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল বলেন, জাতির জনক বঙ্গবন্ধু ইতিহাসের মহানায়ক, যার জন্ম না হলে আমরা বাংলাদেশ নামের এই সুজলা সুফলা একটি দেশ পেতাম না। জনাব হাসান ইকবাল স্থানীয় বিভিন্ন পত্রিকার সংবাদ বিশ্লেষণ করে উপস্থিত সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, দুঃখের ব্যাপার, রুম থেকে প্রকাশিত আমাদের এক শ্রদ্ধাভাজনের পত্রিকা প্রতিদিন হেডলাইনে দেখেন জাতির জনক বঙ্গবন্ধু 7ই মার্চের কোন ছবি নাই। সাংবাদিক ভাইকে জিজ্ঞেস করলে বলা হয় এইটাই ঠিক আছে, যদি আপনারা শিক্ষিত হয়ে থাকেন, এই দেশে যদি আপনার মেরুদণ্ড হয়ে থাকেন, তাইলে আপনি ভুলকে আপনি ভুল স্বীকার করবেন, লালকে লাল বলবেন, সাদাকে সাদা বলবেন, মিথ্যার আশ্রয় নেবেন না। আমি সাংবাদিক ভাইকে অনুরোধ করব, আপনি যারা সত্য সেইটাই প্রকাশ করবেন, মিথ্যা কোনো আমরা আশ্রয় চাই না। উল্লেখিত পত্রিকার প্রতিনিধি হাসান ইকবালের বক্তব্যের প্রতিবাদ করে বলেন, যে বিষয়টি ছাপা হয়েছে সেটাই ঠিক আছে, এ সংবাদ এর চেয়ে গুরুত্ব সহকারে ছাপা হয় না। উপস্থিত আওয়ামী লীগ নেতাকর্মীরা প্রতিবাদ করে এবং ওই প্রতিনিধিকে দুঃখ প্রকাশ করার অনুরোধ করেন। তিনি দুঃখ প্রকাশ করার অভিপ্রায় করলে উপস্থিত চ্যানেল আয়ের প্রতিনিধি হাবিবুর রহমান চুন্নু বলেন, কিসের দুঃখ প্রকাশ, কার সাথে দুঃখ প্রকাশ, যা করেছে ঠিকই করেছে। সাথে সাথে উপস্থিত আওয়ামী লীগ নেতাকর্মীরা ক্ষোভে ফেটে পড়েন এবং উল্লেখিত সাংবাদিককে ক্ষমা চাইতে বলেন, কিন্তু জনাব হাবিবুর রহমান চুন্নু তার স্বভাবসুলভ সকলের সাথে তর্কে জড়িয়ে পড়লে উপস্থিত নেতাকর্মীরা তাকে অনুষ্ঠান স্থল থেকে বের করে দেন। এ সময় কিছু সংবাদকর্মী জনাব হাবিবুর রহমান চুন্নুর পক্ষ নিলে উত্তেজিত জনতা তাদেরকেও অনুষ্ঠান থেকে বের করে দিতে বাধ্য হন। শিমুল রহমান, ধূমকেতু অনলাইন নিউজ, রোম, ইতালি।